মাজাবেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, বিকজ আপনি ইউ আর ভেরি ইয়াং ব্যাংকার এবং মাশাল্লাহ ইউ আর এ জোনাল ম্যানেজার। জি স্যার। একটা সিআরও যদি জোনাল ম্যানেজার হতে চায় তাহলে তার কোন কোন বৈশিষ্ট্যগুলো করা থাকা উচিত এবং কোন কোন গুণের তার সমন্বয়ে নিজেকে তৈরি করে নেওয়া উচিত? দুই নম্বরের পাশাপাশি আমি আপনাকে একটু চাইবো যে আপনি কথাটা বলেন, জোনাল ম্যানেজারের রোল তো অনেক বিশাল, তাহলে ওই ভূমিকাগুলো মিলে সব মিলে আপনি যদি আমাদের একটু বলতেন। ওরা তো স্যার বেসিক্যালি ফিল্ডে কাজ করে, তো বেসিক্যালি কিন্তু একজন সিআরও একটা ইউনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাট একজন সিআরও যখন একজন জোনাল ম্যানেজার হবে তখন সে কিন্তু একটা জোনের দায়িত্ব পাচ্ছে এবং তার মধ্যে অবশ্যই তখন লিডারশিপটা বিল্ড আপ হতে হবে, যেহেতু সে তখন অ্যাজ এ লিডার, অ্যাজ এ ম্যানেজার হিসাবে তাকে স্টাফ কন্ট্রোল করতে হবে, তারপরে তাকে অফিস ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে হবে এবং আদার্স যে সাইডগুলি আছে সেগুলো তাকে দেখতে হবে। তো বেসিক্যালি এই কারণে তাকে প্রথমেই তার যে আমি যে জিনিসটা মনে করি তার লিডারশিপটা তাকে গ্রো করতে হবে, লিডারশিপ কোয়ালিটি, হ্যাঁ লিডারশিপ কোয়ালিটি তাকে গ্রো করতে হবে, এটা গেল এক নাম্বার। সেকেন্ডলি যেহেতু তাকে মোটিভেশন ক্ষমতা তার থাকতে হবে, নিজেকে মোটিভেটেড হতে হবে, যেহেতু সে নিজে মোটিভেটেড না হলে তো সে নিজে কাজ করতে পারবে না, এবং তার পাশাপাশি যেহেতু তার স্টাফ আছে তো স্টাফদেরকেও তাকে মোটিভেশন দিতে হবে, সুতরাং এই অ্যাবিলিটিটা তার থাকতে হবে অবভিয়াসলি ভাবে। আর থার্ডলি আমি যেটা মনে করি যে আমাদের অ্যাজ এ জোনাল ম্যানেজার হিসাবে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, আপনি যে থার্ড পোস্ট যেটা করেছিলেন যে আপনার জোনাল ম্যানেজার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি কী, আমরা কিন্তু শুধু যে জোনের দায়িত্ব দেখছি তা কিন্তু না, আমার আসলে আদার সাইডও কাজ আছে, আমার অফিস ম্যানেজমেন্ট যেমন একটা পার্ট আমার কাজের, ঠিক তেমনি কিন্তু কাস্টমার ম্যানেজমেন্টও আমার একটা পার্ট, কারণ কাস্টমার হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট ঘটে, হঠাৎ করে হয়তো ক্লায়েন্ট মারা যাচ্ছে বা হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে, একটা মার্কেটে চুরি হচ্ছে বা আগুনে পড়ে যাচ্ছে, তখন তাৎক্ষণিকভাবে যে কাজগুলি ডিসিশন মেকিং এর যে অ্যাবিলিটি, এটা কিন্তু অবভিয়াসলি একজন সিআর না থাকলে সে জোনাল ম্যানেজার হতে পারবে না। ওই মুহূর্তে যে তড়িৎ সিদ্ধান্ত যেটা নিতে হবে, ডিসিশন মেকিং করতে হবে যে আমি কী করব, এই সিদ্ধান্তটা তৈরি ওই সময় তারা এই ডিসিশনটা নিতে হবে। তো এই এক্ষেত্রে আমরা যে জিনিসটা করি সাথে সাথে আমি শেয়ারই করি যে আমরা অনেক সময় এরকম ঘটনা ঘটলে আমরা তখনই সেই মার্কেটে যাচ্ছি, মার্কেটের যে ওখানে হয়তো মার্কেট চেয়ারম্যানের সাথে আমরা কথা বলছি, যদি কোনো এলাকায় ঘটে এলাকায় গিয়ে আমরা রিলেশন বিল্ড আপ করছি, এলাকার চেয়ারম্যান কমিশনার যারা আছে তাদের সাথে গিয়ে আমরা আমাদের কমিউনিকেশন বিল্ড আপ করে তাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে অ্যাক্সিডেন্টটা ঘটছে, তারা আমাদেরকে কী হেল্প করতে পারে বা ব্যাংকের অ্যাসপেক্ট থেকে তাকে আমি কী সহযোগিতা করতে পারি, হ্যাঁ এই জিনিসটা আমরা কমিউনিকেশন করেই করি। আর একটা জিনিস যেটা যে যদি মারা যায় তো সেক্ষেত্রে আমাদের ব্যাংকের কিছু সুযোগ সুবিধার ফ্যাসিলিটিও আছে, তো এই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমাদের হেড অফিসে এটা জানাতে হবে, ডেথ সার্টিফিকেট এলাকায় গিয়ে আমরা ভিজিট করি যে আসলে সে মারা গেছে কিনা, মারা যাওয়ার পরে যে তার ডেথ সার্টিফিকেট নিয়ে আমরা ইন্টারেস্ট টু ওয়েবের জন্য অ্যাপ্লিকেশন করি। তো এই যে ডিসিশন মেকিংয়ের যে অ্যাবিলিটি, মানে তড়িৎ সিদ্ধান্ত যে আমার এটা ঘটছে আমাকে এক্ষুনি এই সিদ্ধান্ত নিতে হবে, এটা যদি আমি নিতে না পারি তাহলে কিন্তু আমি ম্যানেজার অ্যাজ এ ম্যানেজার হিসেবে আমি সাকসেস হতে পারবো না। এরপরে আবার অনেক সময় হয় যে একটা মার্কেটে হয়তো তিন চারজন কাস্টমার হঠাৎ করে বেঁকে বসলো, না আমরা পেমেন্ট করবো না, হ্যাঁ এটাও কিন্তু হয় যে এখন আমাদের সামনে নির্বাচন, আমরা আমাদের হাতে করে মানি নেই, সারপ্লাস মানি নেই, আমরা পেমেন্ট দিতে পারছি না, বিজনেস নেই, এখন এই যে এই এই মুহূর্তে কী করতে হচ্ছে আমাকে ওই সময় চলে যেতে হচ্ছে। এবং শুধু আমি একাই যাই না, আমি বারবারই আমার টিমের কথা বলবো, যেহেতু আমি এক কিছুই করি না, আমার টিমকে নিয়ে আমি ওখানেই যাই, যাওয়ার পর তাকে আসলে আমি আমার কাস্টমারকে আমি ম্যানেজ করার চেষ্টা করি যে অ্যাজ এ ব্যাংকার হিসাবে আপনার তো আসলে আপনিও দেখেন ব্যাংক আপনার কাছে চলে এসছে, এসে আপনাকে লোনটা দিয়েছে, হ্যাঁ আমার অফিসারই হয়তো আপনাকে দিয়েছে, সে তো আপনার উপকার করে, তাহলে ব্যাংক যেহেতু আমরা এতখানি উপকার করতে পারলে আপনাকে তো আমাদের পেমেন্ট দিতেই হবে, ঠিক আছে এইভাবে তাকে ইন এনি হাউ আমি তাকে ম্যানেজ করার চেষ্টা করি, হ্যাঁ কনভিন্স করার চেষ্টা করি, রাইট এক্স্যাক্টলি কনভিন্স করার চেষ্টা করি, এবং আরও আশেপাশের লোকজনকে আমি একটু নিয়ে যাই যাতে তারাও বুঝে যে না আসলে মানে এই অবস্থায় তা আমার পেমেন্ট দিতেই হবে। মানে আমি একটা গ্রুপ হেমারিংয়ের যে ব্যাপারটা, আমার টিম তো নেই, পাশাপাশি ওই মার্কেট কমিটি বা আশেপাশের যারা আমাদের ক্লায়েন্ট আছে ভালো ক্লায়েন্ট তাদেরকেও নিয়ে যায় যে আপনারা একটু বোঝান, হয়তো আমরা বুঝাবো হয়তো তারা ভাববে যে না অন্য অনেকেও তো দিচ্ছে না, কিন্তু আপনারা যখন যেয়ে বলবেন যে না আমরাও গুড ক্লায়েন্ট, আমরা তো পেমেন্ট করছি, আপনাকেও তো করতে হবে, ব্যাংকের রুলসই এটা, আপনি যদি টাকা নেন আপনাকে অবশ্যই রিপে করতে হবে, সুতরাং এটা তো তাকে দিতেই হবে। তো এই যে সুন্দরভাবে বসে একটা সালিশ করে একটা ডিসিশন যে নেই, এই ডিসিশন যদি আমি নিতে না পারি তাহলে তো অ্যাজ এ ম্যানেজার হিসাবে আমি কখনোই সাকসেস হতে পারবো না। তো এই জন্যই স্যার বলছিলাম যে সিআরও যখন ZM হবে তখন অবশ্যই তার ডিসিশন মেকিং, তার লিডারশিপ, তার মোটিভেশনের অ্যাবিলিটি অফকোর্স থাকতে হবে, না হলে একজন সিআরও কখনো একজন জোনাল ম্যানেজার হতে পারবে। কিন্তু আপনি আরেকটা কথা বললেন যে ডিসিশনটা কিন্তু তড়িৎ গতি নিতে হবে, কারণ স্যার আপনি দেখেন হঠাৎ করে একজন মারা গেল,
হ্যাঁ হঠাৎ করে আগুনে পুড়ে গেল, এখন ওই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কোথায় কোথায় জানাতে হবে, আমার তো একটা পলিসি আছে, বাট সে এখন আমি যদি ওই ডিসিশন ওই সময় না নেই তাহলে তো আমার ক্লায়েন্ট লুজার হবে। আমাকে কিন্তু আমি ব্যাংকের বিজনেস করব ঠিক আছে, বাট আমাকে কিন্তু ক্লায়েন্টের সাপোর্টও দিতে হবে। ক্লায়েন্ট তো আমাকে আমার উপর আস্থা রেখেছে যে আমি ব্যাংকের উপর, আমি ব্যাংকের উপর আস্থা করেছি, ম্যানেজারদের উপর আস্থা করেছি, আমি ভালো সাপোর্টটাই পাবো তাদের কাছ থেকে। তো এই জন্যই বলে আমি বারবারই তৈরি সিদ্ধান্তের কথা বলছি যে আমি তুই তৈরি গুইতে ব্যবস্থাটা নিতে না পারি তাহলে তো আমার কাস্টমার লুজার হবে। এই কারণেই বলেছি যে তুই ডিসিশনটা নিলে আমার কাস্টমার যেমন লাভবান হবে ঠিক সেভাবে ব্র্যাক ব্যাংকের প্রতি তার আস্থাটাও বাড়বে, যে আমি একটা প্রবলেমে পড়লে আমি তাৎক্ষণিকভাবে আমি একটা সিদ্ধান্ত সেখান থেকে পেয়ে যাচ্ছি। এই আস্থাটা যদি বাড়াতে পারি তাহলে আমরা যেমন কাস্টমার বেশি পাবো, কাস্টমারও তেমনি আমাদের প্রতি আস্থা রাখতে বেশি আগ্রহী হবে। আরও কয়েকটা জিনিস আছে আমি আপনার সাথে একটু শেয়ার করি। একজন সিআরও যখন জোনাল ম্যানেজার হবে তখন আমার যেটা মনে হয় যে তা এইগুলোর পাশাপাশি তার কিন্তু সিনসিয়ারিটি থাকতে হবে এবং সে কিন্তু খুবই অনেস্ট হতে হবে। হ্যাঁ, সে অনেস্ট না হলে এবং তার প্রত্যেকটা কাজের মধ্যে সততার পাশাপাশি পরিচ্ছন্নতা থাকতে হবে। জবাব দিতে যে প্রশ্নটা আসে যাতে সে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে বুঝিয়ে দিতে পারে, যেহেতু আমরা রিপেমেন্ট একটা ব্যাপার আমাদের সাথে জড়িত আছে, ঠিক আছে। এই জন্য তাকে অনেস্ট হতে হবে, সততাও থাকতে হবে এবং প্রত্যেকটা কাজের প্রতি যেন প্রত্যেকটা কাজ যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে বুঝিয়ে দিতে পারে, এই অ্যাবিলিটিটাও তার থাকতে হবে। আর একটা জিনিস স্যার, আমাদের সিওরা যখন লোনগুলো দেয় তখন যে ডিসি মানে সে কাকে দিবে অ্যাসেসমেন্টের যে পাওয়ারটা, হ্যাঁ, এবং একটা মানুষকে বোঝার যে অ্যাবিলিটি, ব্যক্তি সত্তাকে যে আমি বুঝবো, এই যে বোঝার যে অ্যাবিলিটি, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে গ্রো থাকে। হ্যাঁ, এই জিনিসটা তাদের মধ্যে সুপ্তভাবে থাকে, এই জিনিসটাকেই তারা তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আরও যখন মানে অনেক বড় করে বুঝতে পারে, মূল্যায়ন করতে পারে, তখনই কিন্তু সে অ্যাজ আ জোনাল ম্যানেজার হিসাবে কিন্তু সে মানে তার নিজের সবগুলো গুণকে একত্রিত করে একজন জোনাল ম্যানেজার হিসাবে সে সাকসেস হতে পারে, বা জোনাল ম্যানেজার হিসাবে সে রূপান্তরিত হতে পারে আর কি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ।